সময় দেখেছো না কালকে এটা জট পেকে গেছিল, কালকে আমি আর দিব রাত 1:30 অবধি মানে চ্যালেঞ্জ নিয়ে জটটাকে খুলেছি, কি অবস্থা বিভৎস বাপরে হয়েছিল, একদম পেঁচিয়ে পেঁচিয়ে। আগের বছর না তার আগের বছর তো হয়নি আমাদের, কালাস হচ্ছিলো তার আগের বছর, আমিই রেখেছি, আমারই ভুল, কিন্তু সকাল সকাল আজকে চলে এসেছি এটা লাগাবার জন্য। আর কালকে চাঁদনি গেছিলাম কিছু লাইট কিনতে, উড়ে বাপরে ভিড়, এত ভিড় মানে মানে ঢোকা যাচ্ছে না, এত ভিড়, কি বিচ্ছিরি অবস্থা। তার মধ্যে কিছু কিনে নিয়ে এসেছি, সাতটার সময় আজকে সকালবেলা চলে এসেছি, এছাড়া তো উপায়ও নেই, কখন করবো। তোমরা যারা মানে সবারই দেওয়ালি আছে অবশ্যই, কিন্তু যারা নৈহাটি আর বাড়া সাথে থাকে না, তাদের দেওয়ালিটা কিন্তু সামথিং ডিফারেন্ট, তাই না? অন্য জায়গার দেওয়ালি আলো ঝলমলে ব্যাপার থাকে এখানে একটা। আজকে এখানে কিছু লাগাবো, কালকে কিছু লাগাবো, সানডে তো দেওয়ালি, দশদিনে আস্তে আস্তে সব লাগিয়ে ফেলবো। 10 তারিখ ধনতেরাস, লোক দিয়ে লাগাতে ভালো লাগে না আমার, কিছু বছর লাগিয়েছিলাম কিন্তু নিজে লাগালেও একটা আলাদা আনন্দ আছে, তাই না? সাবধানে একটু লাগাতে হয় যেহেতু ইলেকট্রিকের কাজ। বাকি টুনিগুলো এখনো টেস্টিং করিনি, এটা দিয়ে শুরু করলাম রবিবার অবধি, সব হয়ে। এটা নতুনটা? না না, এটা আগে পুরনো, লক্ষ্মী পুজোরটা। হ্যাঁ, লক্ষ্মী পুজো একটু জট পাকিয়ে গেছিলো সেটা। এটা তো চলছে, এটা চলছে, এটা দিয়ে করো, আজকে রাতে এসে বাকিগুলো টেস্ট করে নিও। দাদা যখন ঘুড়ি ওড়াতো আমি লাটাই ধরতাম, আমায় সুতো ছাড়তে বলতো, তুমি এখন টুনি লাগাচ্ছ আমাকে এইটা ছাড়তে বলছে, এই যে এইটা বলে এইটা ছাড়ো আস্তে আস্তে, নইলে কিন্তু জট পাকিয়ে যাবে। আবার যদি জট পেকে যায় সেই জন্য জিনিয়াকে হেল্পার হিসেবে নিয়ে আসছি। নিচে সমান হচ্ছে কিনা কি করে বুঝবো সেটাই তো ভাবছি। চলো টাটা, বাই বাই, আজকে এটুকুই করলাম। হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে, অফিস যাওয়া আছে। চলো, তোমার বড় ছেলে উঠে অবাক হয়ে যাবে যে এইসব এরা কখন করলো। তো আজকের এই সুন্দর সকালে আমার ছাদ বাগান থেকে ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক শুভেচ্ছা আসন্ন দীপাবলির জন্য। নৈহাটিতে আসতে চলেছে দীপাবলির আনন্দ, আর কি বলবো, কালী পুজোর মজা। তো সেই সময়ের জন্য আমরা পুরো নৈহাটিবাসী পুরো একদম এক্সাইটেড সেলিব্রেট করার জন্য। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। দিনটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু কাজকর্ম আজকে ভীষণভাবে ঘেঁটে রয়েছে। সরস্বতী দিদি আসেনি, সরস্বতী দিদি এসে সরস্বতী দিদির কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে কোনো বাজার ছিল না, এই মাত্র সৌম বাজার থেকে ফিরলো, ও অনেক কিছু ভেজিটেবলস এনেছে, উইন্টার ভেজিটেবলস সবই, আর ওর বাজার করা নিয়ে তো কোনো কথা হবে না, প্লাস মাছ এনেছে, ডিম এনেছে, অনেক কিছু এনেছে। কালকে অ্যাকচুয়ালি আমার এক দিদির শাশুড়ির, সরি, শ্বশুর মশায়ের শ্রাদ্ধানুষ্ঠান, তো আমাদের যাদবপুর যাওয়ার কথা। তো আজকে ভাবছিলাম আমি কোনোভাবেই স্কুল বা টিউশন কোনো কিছু কামাই করাবো না, কারণ কালকে আলটিমেটলি কামাই হবেই সৌর্যর, কিন্তু আজকে কাজ এতই ঘেঁটে গেছে যে আজকে স্কুলেও পাঠাতে পারলাম না, আর পড়তে পাঠাবো, বাট 12টার সময় পড়তে পাঠাবো, কারণ খুব একটা আর্লি হবে না, এখন বসে হোমওয়ার্ক করছে, এখন বেশ নিজে নিজে দেখো লিখতে পারছে 1:05:15। প্লাস যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে সৌমর স্কুল থেকে মেসেজ এসছে যে কালকে সকাল 10টার সময় প্যারেন্টকে সঙ্গে নিয়ে বা উইথ গার্জিয়ান মানে বাচ্চাকে নিয়ে যেতে হবে সেন্ট লিউকসে, ওখানে রেজাল্ট দেবে, প্রি টেস্টের রেজাল্ট দেবে। তো আমাদের তো কালকে হচ্ছে না কিছুতেই, এখন একটা দোটানার মধ্যে আছি, আমি আর সৌম হয়তো থেকে যাব, মিস্টার বিশ্বাস সৌর্যকে নিয়ে যাদবপুর চলে যাবেন, বা এরকমও হতে পারে আমরা চারজনেই গেলাম বাট জার্নিটা এখান থেকে শুরু হবে রেজাল্টটা নিয়ে নেওয়ার পরে, সেটা হলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ শ্রাদ্ধানুষ্ঠানের কাজ বুঝতেই পারছো, প্রচুর প্রচুর লোকজন আসে এবং সকলে, পুরো অনুষ্ঠানটাই সকালের দিকে, এখান থেকে যদি আমি জার্নি শুরু করি 11:30-12টায়, তাহলে যেতে যেতে 3:30-3:30 বেজে যাবে, সৌর্যের খাওয়ার টাইমিংয়ের খুব সমস্যা হবে। তো এইটা নিয়েও একটা দোলাচলে ভুগছি,
কাছাকুচি করে সমস্ত কিছু মেলে দিয়েছি, বাট ওই যাব যাব না, কে যাবে, কখন যাবে, কটায় যাবে, এই নিয়ে ডিসিশানটা অ্যাকচুয়ালি একদমই হচ্ছে না। রান্নাও পুরোটা বাকি, আজকে সকালে দিদি এসেছে, এখন দিদির সাথে আমাকে যেতে হবে জামা কিনতে, মানে ওই দিদির দুই মেয়ের জন্য দিদি জামা দিচ্ছে, আমরা টি শার্ট আর শাড়ি দিচ্ছি, তো ওই কারণে যাব ওইগুলো কিনতে, প্লাস 12টায় সৌর্যকে পড়তে নিয়ে যাবো। সৌর্য পড়ে আসলে তারপরে এসে টুকটাক রান্না বান্না সমস্ত কিছু হবে, দেখা যাক কি হয়। বিকেলবেলা আবার জামাইবাবু আসবে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:45, আর এখন আমি, দিদি আর সৌর্য তিনজন মিলে যাচ্ছি শালিনীর বাড়ি সৌর্যকে পড়তে দিয়ে। আমরা ওই সোমের পিস্তুত দিদির যে দুই মেয়ে, তাদের জন্য জামা কাপড় কিনতে যাবো। তো সৌর্য খুব বায়না ধরেছিল যে ও যাবে, কিন্তু ওকে নিলে না অনেক ঝামেলা হয়ে যাবে, তো ওকে আর নেবো না। এক ঘন্টা আমরা যে টাইম পাবো সেই টাইমের মধ্যে আমরা মার্কেটিংটা করে শালিনীর স্টুডেন্টকে নিয়ে, সৌর্যকে নিয়ে আমরা আবার বাড়ি ফিরব। বাড়ি ফিরে তারপর হবে রান্না বান্না, বাজার সব হয়ে গেছে কিন্তু রান্না কিচ্ছু হয়নি। ওই যে দুজনে আসছেন, ও যাতে শালিনীর বাড়ি যেতে ঝামেলা না করে সেই জন্য দিদি আবার দোকান থেকে ওকে মিষ্টি কিনে এনে খাইয়েছে। এখন আজকে নিজে নিজে হোমওয়ার্ক করে যাচ্ছে বাড়ি। এ কি হোমওয়ার্কটা কার জন্য করলে তুমি? পিসি আজকে যাবে না, রাতে আবার পিসে মশাই আসবে। দিদি হয়ে গেছি, টোটো দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি যাই। চলো আমরা পৌঁছে গেছি, এবার জামা কাপড়গুলো দেখি, দেখে তোমাদের জানাই। ওই তো ওর সাথে ফোন থাকলেই ব্যাস, অর্ধেক জিনিস এই এটা ওকে। তুমি সাইজটা বলো, জিনিস তুমি সাইজ দেখো, সাইজটা দেখো। আচ্ছা মেন কি পটিটা আশা করছি হয়ে যাবে। আমারও সেটাই মনে হয়, আমার তো কথা এরপরে বিশাল 50। না না না, অত তো অতটা লাগবে না, এটাও তো সুন্দর। লালটা হবে না? লাল একটা হবে, লাল একটা হবে। দুজনকে কি সেম দেবে? এবার আমরা বাড়ি যাব, বাড়ি থেকে সৌর্যকে আনতে যাব আবার। তো এখন এখান থেকে তো কাছেই বাড়ি, এটাই চল। যাচ্ছি সৌর্যকে আনতে, সন্ধ্যাবেলা একটু ছাত্রার জোগাড় করার আছে, তো কিছু কিছু জিনিস তো সৌম্য নিয়েই এসেছে, বাকি যে জিনিসগুলো রয়েছে মানে যেগুলো ও খায় না সেগুলো আনেনি, যেমন মূলো, শিম, কাঁচকলা, গাটি কচু, আর হচ্ছে অল্প একটু পেঁপে, এইগুলো যদি পাই আমি নিয়ে আসবো, আর সৌর্যকে নিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব। কারণ বেলা তো, সৌর্যকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হবে, শীতের বেলা দেখতে দেখতে কেটে যায়, দেখতে দেখতে 1টা বেজে গেল। দেখো ওদিকে দিদি দুপুরের রান্নার ব্যবস্থা করছে, ডাল টাল সবই রয়েছে, ভাত আমি বসিয়ে দিয়েছি, অনেকটা হয়েও গেছে। দিদি এখন করবে আলু পেঁয়াজ কুড়ি ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, তো এইটুকুই দুটো পদ দিদি করবে। আমি এখন চটপট যাই, সৌর্যকে নিয়ে আসি আর ওই বাজারগুলো করে আসি। বাজারের থেকে যে যে জিনিসগুলো নেওয়ার নিয়ে নিয়েছি রাত্রিরে, একটু মানে এই টোটাল সবজিটাই কেটে অর্ধেকটা লাবড়া হবে নিরামিষ আর অর্ধেকটা ছেঁচড়া হবে, তো সেটার জন্যই মার্কেটিং করতে গেছিলাম। যে যে জিনিসগুলো উনি পছন্দ করেন না উনি তো আনেননি। এখন সৌর্যকে তেল টেল মাখিয়ে একটু উষ্ণ গরম জলে স্নান করিয়ে দেবো, তারপর যা করবে করবে। অলরেডি তো টিফিন টিফিন খেয়ে নিয়েছে, হেভিই খেয়েছে, খুব একটা অসুবিধা নেই, দিদি রান্নাও করছে দেখে এলাম। তো এখন আর বেশি কিছু বাকি নেই, এখন আর আসছি না ক্যামেরায়, যদি দেখি কিছু শ্যুট করার মতো অবশ্যই আসবো। অ্যাকচুয়ালি দেখো আমি, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছো যে ব্লগস কেন ছোটো ছোটো হচ্ছে, অ্যাকচুয়ালি দেখানোর মতো কিছু না থাকলে না বেকার হিজিবিজি জিনিস দিয়ে দেখিয়ে, সকলের তো সময়ের দাম আছে না, মানে তোমাদের সময়ের দাম আছে। হ্যাঁ আমাদের যেমন শ্যুট করাটা আমাদের নেশা পেশা দুটোই, তোমাদের কিন্তু ওয়াইফাই খরচ করে দেখাটা একটা মানে নেশার মতো, তো সেখানে ভুলভাল জিনিস দেখিয়ে তো লাভ নেই, তো ম্যাক্সিমাম এটাই আমরা রিচ করতে পারি এখন।
পরে যখন তোমরা আরও বেশি ভালোবাসা দেবে, আরও বেশি সাপোর্ট দেবে, তখন আরও বেশি দেখাবো। চলো বাজার করা কমপ্লিট। শুধু আজকে ড্রয়িং এর হোমওয়ার্কটাই করালাম, কারণ কালকে আমরা কিছুতেই মানে সূর্য ড্রয়িং স্কুলটা নিয়ে যেতে পারবো না, তাই ড্রয়িং এর হোমওয়ার্কটা করালাম। এখন রান্নাঘরে চলে এসেছি। একটু আগে ওকে একটু ডিমের অমলেট করে দিলাম, সস দিয়ে খাচ্ছে। আমি একটু চা খাই। দিদির সাথে দীপ গেছে মৌয়ের কাছে, ও একটু ঘুরে আসুক, আমি একটু চা খাই, চলো। একটা ঘাঁটি করার কথাই ছিল, মানে একটা পাঁচমিশালি লাবড়া আর ছেঁচড়া টাইপের, বাট ওরকম কিছু হচ্ছে না। জামাইবাবু এনেছে 2 কিলো মতো চিকেন। অ্যাকচুয়ালি এখানে বলছিলাম না, কদিন ধরে চিকেনের দাম অস্বাভাবিক মানে কমে গেছে, আর মুখ নেই বলে দিদি জামাইবাবু ওরা কেউই চিকেন টিকেন খায় না এখন। মেয়ে ছাড়া কি আর খেতে ভালো লাগে? তো আজকে এখানে মৌও আসছে, ওর মামাও আসবে, দিদিও আসবে, যেহেতু ওরা দেখা করতে গেছে। সবাই মিলে জমিয়ে চিকেন কষা হবে আর রুটি খাওয়া হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভীষণ এন্টারটেইনিং হবে। এখানের প্রসেসটা চলছে, এটা আমাদের আর মানে সবাই আমরা খাবো, বাকি যে 7 জন বড় মানুষ আছি, আর একদম ছোট মানুষটার জন্য এখানে লোহার কড়াইতে আলাদা করে চিকেন ম্যারিনেশন করে রাখছি। ওরটা সম্পূর্ণ আলাদাভাবেই আজকে করে দেবো, অন্যদিন ওরটা আমাদের সাথেই করি, খালি লঙ্কা বা দেওয়ার আগে ওরটা তুলি। আজকে একেবারে এখানে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে পরে রান্না করব। এখন একটু থাক। ওরা সবাই এই ট্রেনে উঠলো, আসছে শান্তিপুরে লোকালে, আর প্রচণ্ড ভিড়। ওখানে বসার জায়গা পেয়েছে খালি দীপ আর দিদি, বাকি সবাই দাঁড়িয়ে, মানে মৌ আর ওর বাবা মানে সোম দুজনেই দাঁড়িয়ে, মিস্টার বিশ্বাসও দাঁড়িয়ে। ওরা আসছে, আসার পর ওরা ডিরেক্ট ডিনার করবে, বাড়ি ফিরতে ফিরতে হবে প্রায় 10টা, কারণ ওরা এখানে এসে আবার জামাইদার জুতোর দোকানে যাবে। আমি বলছিলাম না আমার জুতোটাও খুব খারাপ বেরিয়েছে, মৌয়ের জুতোটাও খুব খারাপ বেরিয়েছে, তো ওরা চেঞ্জ করতে যাবে। ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করিনি, এসো দেখাই এতক্ষণ কী করছিলাম। রসুন ছিলতে ছিলতে জীবনটা পুরো ছিলে গেল আজকে আমার। চলো, মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি, আগেই দেখিয়েছি, আর এই হচ্ছে লাবড়া, ছেঁচড়া, ঘ্যাঁট, ঘণ্ট, যা বলো এটাই, আর এখানে মাংসের জোগাড়। তো চলো ডিনার টেবিলে একেবারে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বলেছিলাম ডিনার টেবিলে শেষ করব। তবে যদি এখন এরমভাবে ব্লগ শেষ করতে চাই, আজকে আর ব্লগ শেষও করতে পারবো না, এডিটও করতে পারবো না। তো দেখা হবে নতুন একটা ব্লগে। কালকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্টে টিউন্ড।